ছটা সাপ্লি আছে স্যার। তোমার সাবজেক্ট কটা? পাঁচটা। বুঝো, আরে আমার একটা রিলেশনও টিকছে না জানো। আসলে কনসেন্ট্রেশনে খুব সমস্যা হচ্ছিল, তাই অনেক ওষুধপত্র জড়িবুটি খেলাম কিন্তু কিছু। বাবা বলেছে যদি আর একবার গার্জিয়ান কল হয় তাহলে আমাকে মেট্রোরেলে উঠতে দেবে না। মানে এই হোস্টেলের খাবারটা না মানে আর বডি রিফিউজ করছে, না প্যাথ করে বার করে দিচ্ছে খেলে। এটাটাই এ হলো দাদা, এসো এসো এসো। সরস্বতী পূজা নাকি হলদে রং ফং হয়েছে? চেঞ্জ করেছে না এটা হালকা? হ্যাঁ, হাসি মুখে তেল মারছে কেন বলতো? স্কিমটা কি? না না, স্কিম না, সামনে তো ফাইনাল ইয়ার, তো আমাদের সবার লেজে না আলাদা আলাদা ডিজাইনের গোবর লেগে গেছে। বলছিলাম তোমরা তো এই রাস্তা দিয়ে আগে হেঁটেছো, গুরুদেব একটু টর্চ দেখাও না। আর বুঝে গেছি বুঝে গেছি। দেখ বিষয়টা হচ্ছে এই বরাবরই এরকম অসহায় ছাত্রছাত্রীদের পাশে গুরু সবসময় ছিল, আছে থাকবে। হ্যাঁ কলা তুই আছিস না কোচ বুঝি পড়ে বল। আমি তো কলা, যে কোনো পুজো হোক আমি আছি। কারেক্ট আছে, আমি সবাইকে পাঠিয়েছি। ঠিক ঠিক রোহিণী, আমার বক্তব্য হচ্ছে সুপার সিনিয়রদের সঙ্গে দেখা করানো এরকম গেট কিপিং হবে কেন? এটা তো ডেমোক্রেটিক প্রসেস। কিন্তু ডেমোক্রেসি না তোর পকেটে রাখা। ভাই সব সেট করেছি মা, সত্য একটাই, গুরুদক্ষিণা দাও টিপস নাও, ঠিক আছে? এবার কে যাবি সেটা বল। বেগুনকে আগে নিয়ে যাই, হোপলেস ক্রনিক কেসগুলো আগে যাক। শ্যামল তুমি যাও, গো গো, যা সব সেট করে এসছি, যা তুই। কি আছে বেগুন, সেদ্ধ হয়ে গেছিস? এটা কি আছে? আমার আইটেম ডান্স এই দিনের আমাদের, আর ওর আইটেম ডান্স দেখবো। মানে তোর তো প্রবলেমটা কি? আরে আমার একটা রিলেশনও টিকছে না জানো, রোহিণীও ছেড়ে চলে গেল। এটা তোর প্রবলেম? হ্যাঁ। আরে ছাগল, এটা তো তোর সলিউশন। এই যে হোস্টেলে রোজ একই খাবার খাস, ভাল লাগে? তোকে ভগবান চান্স দিয়েছে অনেক রকম খাবার খাওয়ার। আজকে চিলি চিকেন খাবি, কালকে ফিশ ফ্রাই খাবি, কাল তান্দুরি খাবি। তাহলে এখনই খাওয়া শুরু করে দে। হাঁস হাঁস হাঁস, এই তো। রূপ দেখা রূপ দেখা রূপ দেখা যায় গো বেগুন। তো মাইকোজেরক্স পাহাড়ি কেসটা কি? আসলে কনসেন্ট্রেশনে খুব সমস্যা হচ্ছিল, তাই অনেক ওষুধপত্র জড়িবুটি খেলাম কিন্তু কিছু। ওই জড়িবুটি খেয়ে খেয়ে না ব্রেনটা শুকিয়ে গেছে, কোনো অন্য জড়িবুটি লাগবে। বাসক পাতা টোব্যাকোর কোনো ফর্ম? বাসক পাতার রস খেলে ব্রেনটা ভেজা থাকবে, বুদ্ধি পুরো সট করে স্লিপ করে বেরোবে, বুঝলে? আচ্ছা এটার রেসিপিটা কি? খুব সহজ, আমি তোমায় বোঝাচ্ছি। দেখো বাসক পাতা নেবে, তারপর তুমি বাটবে, তারপর সেটা রস বানাবে, তারপর খেয়ে খুশি থাকবে, বুঝলে? থ্যাংক ইউ, আমি আসি, তোমরা খেও ওটা তাহলে। এটা কি? একের দুধের টফি, গুরুদম্বরের মাল। আসলাম বাবা বলেছে যদি আর একবার গার্জিয়ান কল হয় তাহলে আমাকে মেট্রোরেলে উঠতে দেবে না। তুমি যদি পরীক্ষার খাতায় গু লেখো লোকে কি চুপ পড়বে? মানে মানে হচ্ছে সোজা ক্লাসে যাও, গেট আউট। গেট আউটটা কেমন বললাম? প্রফেসর প্রফেসর ব্যাপার একটা আছে না? তুই প্রফেসর কি পড়াবি? গুড বয়। মানে এই হোস্টেলের খাবারটা না মানে আর বডি রিফিউজ করছে, না প্যাথ করে বার করে দিচ্ছে খেলে। খেয়ে রোগের কোনো ওষুধ নেই, হোস্টেলের খাবার খেয়ে যদি পেটে আলসার না ধরে তাহলে বুঝবি মন দিয়ে খাবার খাস। এই এই কপিল আর অর্ক তোর বন্ধু তো, তাহলে এক কাজ কর, বাঁদরের পোদের চুল নে আর ওই ইয়াকের দুধ নে, পায়েস বানিয়ে খা। আর একটা নাম দিতে হবে না, ডিশের নাম দিতে হবে। তুই রান্না করি, তোর ভক্ত আছে না যে এই থালি বলে, তার কাছে থেকে থালির নাম যায় না, ওরমই একটা নাম হবে না, দুধ চুল আনো টাইপের। দুধের চুল? দুধের চুল আনো, আসে আসে পাওয়া যায়, দুধের চুল পাওয়া যায়। কি হবে না এটাই এ হলো ইল সাপ্লিন। আর মিরেজ কি হলো? ছটা সাপ্লি আছে স্যার। ও আচ্ছা, তোমার সাবজেক্ট কটা? পাঁচটা। বুঝো, রোজ সকাল সন্ধে মাইক্রোসেরাসটা জল দিয়ে খালি পেটে টাক করে গিলে নেবে। টেকনিক প্লিজ দিও গো, আমারে দিও গো প্লিজ। এটা কি বাঙাল বললো নি হঠাৎ করে? শোনো তোমার পরীক্ষা রেসিপি বলেছি, সেটা পরীক্ষার আগে খাবে। মেশানো? হ্যাঁ প্লিজ। তো একটু পড়াচ্ছে। আচ্ছা ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চুমু খেলো? আরে কলা বলবে, এই যে এত এত টিপস দিলাম আমরা, হ্যাঁ মানে উজাড় করে যে দিলাম, এগুলো মানে কাজে লাগবে তো? মানে টিকবে তো? মানে মানে হবে তো কিছু? হবে কি বলছিস, ফাটিয়ে দেবে দেখি সেটা, তাই না? আমরা নেই তো কি হয়েছে, আমরা তো আছিই নো। আছিই নো, সিরিজটা হিট হবেই নো। হবেই নো, হোস্টেল ডেজ হোস্টেলে আসছে খুব শিগগিরই। এবং নিজে দেখুন, মানুষজনকে দেখান এবং ভালোবাসুন।